হ্যালো বন্ধুগণ, আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। সেই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি, দেখতে পাচ্ছি বা জানতে পাচ্ছি সারা বিশ্বে করোনা ভাইরাস ও সার্স ভাইরাসের প্রকোপ দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। এই ভাইরাসের এখনো কোনো প্রতিষেধক বা ঔষধ আবিষ্কৃত হয়নি, ফলে এর প্রকোপ দিন দিন বাড়তেই চলেছে। শুধু অ্যালকোহলের পরিমাণ কম বেশি হলেও তাতে খুব বেশি একটা যায় আসে না, অ্যালকোহল থাকলেই হবে। এবার এতে আমরা অ্যালোভেরা জেল মিশাবো। এতে আমরা অ্যালোভেরা গাছ অপমিত কোনো গাছের পাতা নিয়ে আসছি। এখান থেকে আমরা জেল বার করবো। Thank you.
জেলটা যেহেতু পুরোপুরি অ্যালকোহলের সঙ্গে মিশবে না, কিন্তু তবুও ভেতরে থাকলেই হবে। আমরা জেলটাকে প্রবেশ করিয়ে নিলাম। এইবার আমরা এতে এটাকে ভালো করে বন্ধ করে ঢাকি নেব, যাতে জেলটা যতটা সম্ভব অ্যালকোহলের সঙ্গে মিশে যায়। তাই আমরা এটাকে ভালো করে ঢাকি নেব। দেখতে পাচ্ছেন অনেকটা মিশে গেছে, কিন্তু তবুও নিচের দিকে কিছুটা জমে আছে। তাতে কোনো অসুবিধা নেই, সে জমে থাকুক, ভেতরে থাকলেই হবে। আমরা আবার ঝাঁকি নিচ্ছি। এই অ্যালোভেরাটা আমাদের হাতকে মোলায়েম রাখবে। আমরা শুধু অ্যালোভেরা অথবা গ্লিসারিন অথবা দুটোই ব্যবহার করতে পারি। 75% অ্যালকোহলের সঙ্গে 25% আমরা গ্লিসারিন এবং অ্যালোভেরা ব্যবহার করব। এবার এতে ফ্লেভার দেওয়ার জন্য আমরা অলিভ অয়েল ব্যবহার করতে পারি। সামান্য পরিমাণ আমি দিয়ে দিচ্ছি, 4-5 ml। আমরা দিতেও পারি আবার নাও দিতে পারি। আমাদের স্যানিটাইজার অলরেডি তৈরি হয়ে গেছে, এবার এটা আমরা যা দিচ্ছি সেটা অতিরিক্ত। এটা আমরা ইচ্ছা হলে দিতে পারি, না ইচ্ছা হলে না দিতে পারি। সেটাও আমরা আমাদের কাছে যেহেতু মজুদ আছে, তাই আমরা এতে মিশ্রিত করে দিচ্ছি অলিভ অয়েল। এবার এটাকে আমরা ভালো করে ঢাকি দেবো। যেহেতু এটা তেল, অ্যালকোহলের সঙ্গে পুরোপুরি এটা মিশবে না, এটা ভেসে থাকবে। তো আপনাদের যদি মনে হয় এতে দেওয়ার দরকার আছে দেবেন, না দেওয়ার দরকার না থাকলে না থাকলে না দিলে কোনো অসুবিধা নেই। আমাদের স্যানিটাইজার অলরেডি তৈরি হয়ে গেছে। এবার আমরা এসেন্স অয়েল দিতে পারি, যদি না থাকে তো আমরা 2-4 ফোঁটা লেবুর রস দিয়ে দিব। এতে এর গন্ধটা কিছুটা হলেও অ্যালকোহলের গন্ধটা কমে যাবে। আমরা এতে এবার আরো ভালো করে ঢাকি নিচ্ছি।
দেখতে পাচ্ছেন, এটা সাদা ঘোলাটে হয়ে গেছে, কিন্তু একটু পরে এটা ক্লিয়ার হয়ে যাবে। অ্যালকোহলে গন্ধটা আছে, তো এই গন্ধটাকে কমানোর জন্য আমরা এতে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দেবো। লেবুটা আমরা কেটে নিই। আমাদেরকে কতটা বারবার মনে রাখতে হবে যে স্যানিটাইজার কিন্তু আমাদের রেগুলার, অর্থাৎ বাইরে যদি থাকি তাহলে কিছুক্ষণ পর পর, অর্থাৎ 15-20 মিনিট বা আধ ঘন্টা পর পরই আমাদের হাতটাকে একবার করে স্যানিটাইজ করতে হবে, যদি আমাদেরকে এই করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে হয়। তাহলে আমরা কয়েক ফোঁটা এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দেওয়া হয়ে গেল, এবার আমরা এটা ভালো করে ঝাঁকিয়ে নেব। এই আমাদের স্যানিটাইজার তৈরি। তো আপনারা দেখলেন স্যানিটাইজার কীভাবে তৈরি করা যায়। এই স্যানিটাইজার আমরা বাড়ি যদি বেরোই তাহলে কয়েক মিনিট পর পর, কয়েক মিনিট মানে 15 মিনিট বা আধ ঘন্টা পর পর আমাদের হাতটাকে স্যানিটাইজ করতে হবে, অর্থাৎ ব্যাকটেরিয়া এবং ভাইরাস থেকে ভাইরাস মুক্ত করতে হবে। এতে বারবার আমাদের হাত ধোয়ার প্রয়োজন পড়বে না। ধন্যবাদ বন্ধু।